খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বাংলার 5 জেলায় মাটির নিচে বিপুল পরিমাণ তেল এবং গ্যাসের হদিস মিলেছে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাণিজ্যিকভাবে তেল তোলার কাজ। এবার সক্রিয় হয়ে উঠেছে ONGC। এই জেলাগুলিতে তারা 22টি জায়গা চিহ্নিত করেছে, সেখানে চলছে খনন কাজের তোড়জোড়। প্রাথমিকভাবে প্রায় 600 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এসব জায়গায় বাণিজ্যিকভাবে তেল এবং গ্যাস উত্তোলন শুরু করতে কতদিন সময় লাগবে সেটারও একটি ধারণা পাওয়া যাবে ড্রিল সাইট থেকে। কোন জেলাগুলি চিহ্নিত করা হয়েছে? উপগ্রহ চিত্র থেকে বাংলার 5টি জেলায় মাটির নিচে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের হদিস মিলেছে। এই 5টি জেলা হলো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া। এই 5টি জেলার আবার 22টি জায়গা ONGC চিহ্নিত করেছে, যেখানে খনন চালানো হবে। এই কাজের জন্য জমি চিহ্নিত করা সম্পূর্ণ হয়েছে। ONGC সূত্রে খবর, প্রত্যেকটি সাইটের জন্য গড়ে প্রায় 5 একর জমি লিজে নেওয়া হবে। ভূগর্ভে 2500 থেকে 6000 মিটারের মধ্যে তেল ও গ্যাসের ভান্ডারের অবস্থা যাচাই করবেন বিশেষজ্ঞরা। সব ঠিক থাকলে দ্রুত ওই এলাকার জমি অধিগ্রহণ করে বাণিজ্যিকভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে। আর কি জানা যাচ্ছে? আসানসোল এবং দুর্গাপুরে বিপুল পরিমাণে মজুদ রয়েছে কোলবেট মিথেন। তাই ONGC-র কর্তারা জানাচ্ছেন, স্বাধীনতার পরবর্তী ভারতে বাংলার কয়লা ও পাট শিল্পক্ষেত্রে জোয়ার এনেছিল। আগামী দিনে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের হাত ধরে এই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি আমূল বদলে যেতে পারে। 2020 সালে অশোকনগরের বাইগাছিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের সূচনা করেন। তারপর থেকে ONGC বাংলা জুড়ে জোর কদমে অনুসন্ধান শুরু করে। উত্তর চব্বিশ পরগনার বাইগাছিকে কেন্দ্র করে নানা জায়গায় তেলের হদিস মিলেছে। সেই নানা জায়গাগুলি কোথায়? যে 5টি জেলার মাটির নিচে হদিস মিলেছে তেল এবং প্রাকৃতিক গ্যাসের, সেগুলি চিহ্নিত করা হয়েছে। আর এই জায়গাগুলি হলো ভুরকুন্ডা, দিগড়া, মালিকবেড়িয়া এবং বনগার। আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর এলাকায় জমি লিজে নিয়ে খননের কাজ শেষের দিকে। শান্তনু মণ্ডল, রিপোর্ট, খবর 24x7।